তো এই দেখুন, আমার কিন্তু এবছরের পুজোর শপিং কমপ্লিট। তাও আবার কত টাকাতে জানেন? মাত্র 94 টাকাতে। হ্যাঁ, মাত্র 94 টাকাতে। এই সানলাইট 1 কেজি প্যাকেটটার দাম হচ্ছে 100 টাকা। আমি আবার অফারে এটাকে 94 টাকাতে পেয়েছি। তো ভাবতে পাচ্ছেন যে কত সস্তায় পেয়েছি আর কি ভালো যে উপকার হবে, কারণ সানলাইট তো পুরনো জামাকাপড়কে একদম রঙিন করে দেয়, একদম নতুনের মতন করে দেবে। তাহলে ফালতু টাকা অপচয় করতে যাবো কিসের জন্য? সেই জন্য ভেবেছি চলুন সানলাইটকে নিয়ে আসি আর আলমারি থেকে সমস্ত পুরনো জামাকাপড় শাড়ি বের করবো আর কাচতে থাকবো। একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে, কেউ ধরতেই পারবে না যে ওইগুলো আমার পুরনো জামা কাপড়, একদম তো পুরো নতুন। তো এর জন্য আমাকে করতে হয়েছে, সামনের একটি গ্রসারি শপে গিয়েছিলাম, গিয়ে পর বললাম দাদা 1 কেজির একটা সানলাইটের প্যাকেট দিন তো, আর অমনি দাদা ধরিয়ে দিলেন, বললেন দিদি 100 টাকার সানলাইট প্যাকেট 1 কেজির আমি আপনাকে 94 টাকায় দিলাম। আমি তো বাগবাগ খুশি, খুশিতে টগমঙ্গ হয়ে পর চলে এসেছি বাড়ি। এরপর আলমারি থেকে জামাকাপড় বের করতে শুরু করবো আর কাচতে থাকবো। একদিনে তো কাচা সম্ভব নয়, এখনও বেশ কিছুদিন আছে, বেশ ভালো করে কেচে শুকিয়ে আয়রন করে নেবো। একদম আমি একদম পুরো ঝকঝকে চকচকে ঘুরতে থাকবো পুজোতে, কেউ ধরতে পারবে না। আপনারা সবাই ভাববেন বাবা সঙ্গীতা এবছর পুজোতে এত ভালো ভালো জামাকাপড় কিনেছে, কিন্তু কত টাকাতে? মাত্র 94 টাকাতে। তো আমার মতন কে কে এরকম শপিং করতে চান এবছরের পুজোর মাত্র 94 টাকায়? তারা কিন্তু ভিডিওটাতে কমেন্ট করবেন অবশ্যই। আর এত সস্তাতে সুযোগ পেলে কে হাল ছাড়ে? বাড়ির প্রতিটি মানুষ তো একদম আপনার সহযোগিতাতে একদম খুশি হয়ে যাবে। তারা ভাববে আমার বাড়ির মেয়ে হোক বা বৌমা, বাবা এত লক্ষ্যমন্ত হয়ে গিয়েছে, মাত্র 100 টাকা, 100 টাকাও লাগছে না, তাও আবার 6 টাকা রিটার্ন পাচ্ছেন, সেটাতে যা খুশি খেয়ে নিতে পারেন। চপ সিঙ্গারা তো হচ্ছেই আর কি, চকলেট যা ইচ্ছে 6 টাকা অনেক কিছুই হয়, সেগুলো খেয়েও বাড়ি আসবেন। তো বুঝতে পাচ্ছেন পরিবারের লোকজন কত ভালোবাসবে। আমার পরিবারের লোকজন এবছর ভীষণ খুশি, একদম শ্বশুরমশাই আমার হাজব্যান্ড বলছে 94 টাকাতে সঙ্গীতা কাজ সেরে ফেলেছে। ভাবতে পাচ্ছেন? আমি মানে ভাবতে পারছি না, কিন্তু বাকিদের কি করবো, ওরা কথা শুনছে না। ওদেরকে বিশ্বাস করানোর জন্য আমি এই বছর এই প্রয়োগটা করছি আর কি। ওরা এবছর বিশ্বাস করুক, পরের বছর থেকে আর 300-400 টাকাতে 500 টাকাতে পুরো পরিবারের সমস্ত শপিং করে নেবো আমি। মানে ভাবতে পারি এই সুযোগ কেউ হাতছাড়া করে? একদম হাতছাড়া করছি না আমি। মানে এতদিন ধরে আমি দেখছি চারদিকে এত ট্রেন্ডিং চলছে, সানলাইট 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 করে এত অ্যাডভার্টাইজ দেখছি আর কি, রাইমা দি আর পরমব্রত দারের মানে দেখে দেখে তো আমার একদম পুরো মাথা ইয়ে হয়ে গেল। আমি তো উসকুস করছিলাম কবে আমি এই মান্থলি গ্রসারি ইয়েটা করবো, তার আগেই চলে গিয়েছি মাস শেষ হওয়ার আগে, বলে আগে শুরু করি, কেন অনেকগুলো জামাকাপড় আছে পুরনো পুরনো, সব তো আলমারিতে জমে আছে, ওইগুলোকে একদম আমি একদম নেমে পড়ছি। আর কিন্তু আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে যে কে কে এই প্রয়োগটা করবে আর কি। এত ভালো সুযোগ কেউ হাতছাড়া করে? কিন্তু সবাই সব মানে সবাইকে আমি একদম পুরো অ্যাডভাইস দিচ্ছি যে একদম সামনের গ্রসারি শপে যাও, সানলাইট কেনো, জামাকাপড় শাড়ি যা যা আছে বের করো, কাচতে থাকো, আর সেগুলো বেশ ভালো করে শুকিয়ে একটু আয়রন করে নিও, আর তারপর পড়তে থাকো। পুজো তোমাদের, সবাই তোমাদের দিকে তাকাবে, কেউ অন্যদের দিকে তাকাবেই না। এত সুন্দর সুন্দর নতুন নতুন ভালো জামা, মানে ভাবতে পারছো 1 ঘন্টা পরপর চেঞ্জ করবে, অনেক তো জামাকাপড় আছে, সেগুলো হবে কি 1 ঘন্টা পরপর চেঞ্জ করবে? তো ধন্যবাদ আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য, আর অবশ্যই